টাকাটাও কবে দিব? আমার অবস্থা এখন ভালো না। কাছে কাছে যে কথাবার্তা বলি আসলে বিষয়টা হইলো কি, ভাইজান ভাইজান শুনেন, বোঝো না কে, আমার একটা কথা শুনেন। মাসির কই? হ্যাঁ তো একটু গঞ্জে গেছে, কোনো দরকার? ও আমার কাছ থেকে প্রায় 3 মাস হলো 20,000 টাকা ধার নিছে, আই দিতেছি কাল দিতেছি এই বলে প্রায় 3টা মাস হয়ে গেছে, কোনো খোঁজ খবর নাই। ভাইজান দিয়া দিব, কয়টা দিন সময় দেন, আমার অবস্থা এখন ভালো না। হ্যাঁ রাতে কোনো কাম কাজ নাই আমার, আমরা ঠিক করে নিজেরাই চলতে পারতেছি না, কয়েকটা দিন টাইম দেন আপনি সব টাকা পয়সা ক্লিয়ার করে দিব। তোমাকে চলতে কষ্ট হয় কিনা তোমারে দেখলেই তো বোঝা যায়, বোর পরের নতুন শাড়ি। হ্যাঁ আমার টাকা নিয়ে তো ভালোই মজমা মারা বেড়েছে। আচ্ছা এরকম একটা বাদাইমা পোলার কাছে তোমার মতো সুন্দরী মায়া বিয়া বিলুকে? ভাইজান আপনি এগুলো কেমন ধরনের কথাবার্তা কইতাছেন? আমার জামাই বাদাইমা নাকি সেটা আমি বুঝা নিব, আপনি আপনি কেন এইসব বলতে আইতাছেন? বুঝতে পারছি তুমি আমার উপর রাগ হইতেছো, কিন্তু এই রাগ তো আমার উপরে না তোমার জামাইয়ের উপরে রাগ, তোমার চেহারা দেখলে বুঝবে। তুমি রাগলে কিন্তু তোমার আরো ভালো লাগবে। ভাইজান আপনি এখন যান, আমি আইলে হ্যারে কমু আপনার লয় দেখা করতে। যামু তো, তোমার মতো এরকম সুন্দরী মায়া দেখলে কেউ সেরা যাইতে মন চায়, আমি তো পুরা লক্ষ্যে গেছি। এগুলো কেমন কথাবার্তা কইতাছেন ভাইজান? আপনি যান তো, আমি নয়তো সত্যি খারাপ ব্যবহার করতে বাধ্য হব। যান। আচ্ছা বিয়ে হয়েছে কতদিন তোমার? আমাকে বিয়ে হয়েছে 4 বছর। বিয়ে হয়েছে 4 বছর হয়ে গেছে, অথচ বাসা গেছে নাই। বুঝতে পারছি ওই বাদাইমা নাসিরা জায়গা মতো ছক্কা মারতে পারতেছে না, ব্যাট বল লাগে আম করে পইলো, আমরা নিজেরাই সব ছক্কা মেরে দেবো। ভাইজান আপনি জান তো। আচ্ছা এত রাগো কেন? রাগলে কি এত ভালো লাগে? তোমার মতো এরকম একটা সুন্দর ভাবি কি রাগলে হয়? এত দূরে কেন? একটু কাছে কাছে এসে কথাবার্তা বলি। আসলে বিষয়টা হইলো কি ভাইজান, ভাইজান শুনেন, বোঝো না কে, আমার একটা কথা শুনেন। ভালোবাসার কথা বলবো তো? বলো, তুমি যা বলবা তাই আমার কাছে অনেক ভালো লাগবে, হট লাগবে। বলো আপনার ঘরে কি মা বোন নাই? আছে তো। আজকে আমি যদি আপনার বই নিতাম এই কাজটা করতে পারতেন? আমি না হই, আপনার আপনার আপন বোনের যদি অন্য কোথাও বিয়ে দেওয়ার পরে কোনো পুরুষ যদি এভাবে টাচ করতো সেটা মানতে পারতেন? পারতেন না, কারণ ওইটা আপনার আপন বই, তাই পারতেন না। আর আমি অন্যের মাইয়া দেখে এইভাবে খারাপ নজর দিতেছেন লজ্জা করেন আপনার? আমিও তো কারো না কারো বই নই, বোনের মতো করে দেখতে পারেন না। আপনি আপনি কেমনে পারলেন আমার সাথে এই নোংরা কাজটা করতে? আজকে গ্রামের মানুষ দেখলে আপনি পোলা মানুষ, আপনার হয়তো একদিন কইব 2 দিন কইব, আর আমার আমার কী হইব? আমার তো সারা জীবন কইব, পারলে এই গ্রাম থেকে বাই করে দিব, কইব অমুকের বউ চরিত্রহীন, ঘরে জামাই নেই নোংরামি করতেছে, ঘরে টাকার লেগা সেইভাবে নোংরামি করতে পারেন? আপনিও তো মানুষ, মানুষ না এইটুকু তো এইটুকু তো চিন্তা ভাবনা করতে পারেন যে একটা মানুষের সাথে এমন নোংরামি করা উচিত না, তা অন্যের বউ। ভাইজান আপনার এতগুলো কথা বলার জন্য আমি দুঃখিত, আমার আমার জামাই আসলে আজকেই কমু আপনার টাকা পয়সা সব ফেরত দিয়ে দিতে, তারপরেও অনুরোধ করব আর কোনো মানুষের লগে এগুলো করেন না, কোনো ঘরের বউয়ের লগে এইসব নোংরামিগুলো করেন না, আপনিগুলো এগা ওই মানুষগুলো সংসার ভেঙে যায়, আর একটা মায়া মানুষের সংসার ভাঙা মানে বুঝেন তো কি, জানেন তো, এগুলো করেন না কখনো ভাইজান। ঠিক আছে আমি আমি দুঃখিত, আমি বুঝতে পারছি তুমি কথাগুলো বলার পরে আমি চিন্তা করে দেখলাম আসলে আমরা কী করতেছি, আমার মতো আরও যারা আছে তারা কী করতেছে, এগুলো তো করা ঠিক না, অন্যায় করতেছি। নাসির আসলে বইল আমার কাছ থেকে যে টাকাটা ধার নিচ্ছে সেটা ফেরত দিতে হবে না, যেহেতু আমি তোমার বোন রাখছি। আসি বোন। ঠিক আছে ভাইজান।